السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، صفة الصلاة নামাজের বৈশিষ্ট্য সংক্রান্ত একটি ভয়েস রেকর্ড। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের শুকরিয়া হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় যে আমল তার নিকট সে আমলটি আমরা করব, আর সেটি হচ্ছে সলাত বা নামাজ। যেমন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেন যে তোমরা নামাজের ব্যাপারে বা সলাতের ব্যাপারে দায়িত্বশীল হও, হেফাজতকারী হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা বেশি যত্নশীল হও। কিন্তু তোমরা কি জানো বন্ধুগণ যে আমরা কিভাবে সলাত আদায় করব? নামাজের পূর্বে আমাদেরকে অবশ্যই যেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে প্রথমে আমরা ভালো করে ওযু করে নেব এবং পবিত্র পোশাক পরিধান করব এবং পবিত্র জায়গায় নামাজের জন্য আমরা দাঁড়াব। এরপরে আমরা কিবলামুখী হব এবং নামাজের নিয়ত আমরা অন্তরে নিয়ত করে নেব। অতঃপর আমরা আমাদের দুই হাত দুই কান পর্যন্ত উত্তোলন করব আল্লাহু আকবার বলে। অতঃপর আমি আমার ডান হাতকে বাম হাতের ওপরে রাখব বুকের উপর এবং সূরা ফাতিহা পাঠ করব। সেই সাথে পবিত্র কোরআন থেকে যেই সূরাটি আমার জন্য সবচেয়ে সহজ মনে হবে সেই সূরাটি পাঠ করব সূরা ফাতিহা পাঠ করার পর। এরপর আমি রুকুতে যাব আল্লাহু আকবার বলে এবং আমি রুকুতে যেই দোয়াটি পাঠ করব সুবহানা রব্বিয়াল আযীম তিনবার। অতঃপর আমি রুকু থেকে উঠব ধীরস্থির গতিতে এই বলে যে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এই দোয়াটি পাঠ করব। অতঃপর আমি সিজদায় যাব, সিজদা দিব এ আল্লাহু আকবার বলে এবং সিজদাতে আমি যেই দোয়াটি পাঠ করব সুবহানা রব্বিয়াল আআলা। অতঃপর আমি সেজদা থেকে ধীরস্থির গতিতে উঠব এবং উঠার পর সেখানে দুই সেজদার মাঝে আমি যে দোয়াটি পড়ব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াটি আমরা পাঠ করব। অতঃপর আমরা দ্বিতীয় সেজদায় যাব আল্লাহু আকবার বলে এবং একইভাবে আমি সেজদাতে বলব সুবহানা রব্বিয়াল আআলা। এভাবে আমি আমার পরবর্তী রাকাতের মধ্যেও এই কাজগুলো করব যেমনটি আমি প্রথম রাকাতের মধ্যে করেছি। কিন্তু দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদার পর আমি বসব এবং তাশাহুদ পাঠ করব। তাশাহুদ পাঠ করার পর আমি ডান দিকে মুখ ফিরাবো এবং সালাম ফিরিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে, এবং এরপরে বাম দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই বলে আমি সালাম ফিরাবো। এরপরে যদি আমার নামাজটি মাগরিব হয়, তৃতীয় রাকাত বিশিষ্ট নামাজ, তাহলে সেক্ষেত্রে আমি প্রথম তাশাহুদ পাঠ করে আমি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব এবং সেখানে একইভাবে সূরা ফাতিহা পাঠ করব। তবে সূরা ফাতিহার পরে আমাকে আর অন্য কোনো সূরা পাঠ করতে হবে না, আমি পাঠ করব না। এরপরে আমি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠব পূর্বের ন্যায়, তৃতীয় রাকাত পূরণ করব এবং শেষ বৈঠকে বসে সেখানে আমি তাশাহুদ পাঠ করব। এরপর আমি সালাম ফিরিয়ে দিব ডান দিকে এবং বাম দিকে। আর যদি নামাজটি চতুর্থ রাকাত বিশিষ্ট হয়, যেমন এশার সলাত, সেক্ষেত্রে আমি তৃতীয় রাকাতের পরে আবার দাঁড়িয়ে যাব, সেখানে পূর্বের ন্যায় আমি শুধু সূরা ফাতিহা পাঠ করব তৃতীয় রাকাতের ন্যায়, আর সেখানে অন্য সূরা পড়তে হবে না। এরপর আমি শেষ বৈঠকে বসে তাশাহুদ পাঠ করে ডানে এবং বামে সালাম ফিরাবো ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা সলাৎ আদায় করি তাহলে সঠিক পদ্ধতিতে আমাদের সলাৎগুলো হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়র ও বারাকাল্লাহু ফিকুম।